চলতি বছরে নতুন করে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকি ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে, যাকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। গত 16 মার্চ প্রতিটি জেলার জেলাশাসককে একটি চিঠি দেয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সরকারের নির্দেশ মতো ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দপ্তর স্কুল পড়ুয়াদের জন্য নির্দিষ্ট পোশাক তৈরি করে সরবরাহ করবে। একই ইস্যুতে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে চিঠি দেন ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের প্রধান সচিব। সেই চিঠিতে উল্লেখ করা হয়, প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের দেওয়া হবে সাদা জামা এবং নীল রঙের প্যান্ট। প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রদের দেওয়া হবে সাদা জামা এবং নীল ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য বরাদ্দ সাদা জামা এবং নীল স্কার্ট। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের দেওয়া হবে নীল সাদা সালোয়ার কামিজ ও দোপাট্টা। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে বিতর্ক। এটা সরাসরি স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ। যে স্কুলে যে পোশাক বিধি আছে, নীল সাদা হতে পারে, গেরুয়া সাদা হতে পারে, সবুজ সাদা হতে পারে, সেইটাই করতে হবে। আর এটা কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা মিশনের টাকা, এটা রাজ্য সরকার করতে পারে না। আমি কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করব এবং প্রয়োজন হলে বিদ্যালয়গুলির অভিভাবকদের বলবো আইনের আশ্রয় নিতে, স্কুলের নিজস্ব অধিকারে হস্তক্ষেপ। নীল সাদা রং কেন ছাপিয়ে দেওয়া হবে, কেন লোগো থাকবে, এগুলো তো সত্যি খুব অর্বাচীনের মতো কথাবার্তা বলছেন। নীল সাদা কারো রং নয়, নীল সাদা মানে কোন দলের পার্টিকুলার কোন রং নেই। ফাঁসিবাদী চরিত্র যে রাষ্ট্রে তৈরি হয় না, এগুলো হচ্ছে তার ভিত্তিভূমি। এটাকে বলে কম্পালসিভ। স্কুলটাকে বেসরকারি, শিক্ষাকে বেসরকারিকরণ করা হচ্ছে আর ইউনিফর্মকে সরকারিকরণ করা হচ্ছে। আসলটা কি? শিক্ষা, শিক্ষক নিয়োগ হবে না, স্কুলে বাড়ি বিল্ডিং বিক্রি হবে, নিয়োগ এনজিও মারফত হবে, আর দেখানো হবে ইউনিফর্মে বিশ্ব বাংলা। প্রত্যেক স্কুলে নির্দিষ্ট পোশাক রয়েছে, রাজ্য জুড়ে একই রঙের ইউনিফর্ম এই প্রথম। যে সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছে শিক্ষকদের একাংশ। এই পোশাক দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অংশীদারিত্ব আছে এবং বলা বাহুল্য কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্বটা অনেক বেশি। তো স্বাভাবিকভাবে যেটা স্টেট সেন্ট্রাল প্রজেক্ট, সেই প্রজেক্টের টাকায় যে পোশাক ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে সেখানে রাজ্য সরকারের নিজস্ব পছন্দ চাপিয়ে দেওয়া হবে কেন, এটা একটা বড় প্রশ্ন। আগেই বিভিন্ন সরকারি ভবন সেতুর রং হয়েছে নীল সাদা, এবার তার ছোঁয়া লাগলো সরকারি স্কুলের পোশাকেও। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।